মানে অভিনেত্রীরা নয় তাদের সাথে পরিচালক প্রতি বছর যেরকম হয় তা হবে, কিন্তু এই বছরে সিন্স ডিজিটালটা আমাদের বাঁচিয়ে রেখেছিল এই গোটা লকডাউনে, তো আমরা প্রচুর ব্লগার্স ব্লগার্স যারা ডিজিটালি প্রচন্ড অ্যাক্টিভ তাদের সঙ্গেও কিন্তু নতুন করে পরিচয়টা করছি। ওকে, সো আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌহার্দ এবং অর্পিতা, ওয়েলকাম টু সোনার সংসার 2021। থ্যাংক ইউ সো মাচ। সো তোমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা নাম কি? ইনসাইড আউট। ইনসাইড আউট, ইন্টারেস্টিং নেম। কি নিয়ে ওখানে ভিডিওস করো তোমরা? সো অ্যাকচুয়ালি আমাদের মোস্টলি লাইফস্টাইল ব্লগিং, যেহেতু লাইফের সমস্ত ইনটাই আমরা আউট, তার জন্য ইটস ইনসাইড আউট। ওকে, ইনটাই আমরা, দ্যাটস এন ইন্টারেস্টিং। আমাদের তোমার নাম সৌহার্দ, তো তোমরা ইউটিউবে এটাই বলো যে সৌহার্দ অর্পিতা, এভাবেই যাও? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। মানে আমি জানি নামটা একটু প্রোনাউন্স করা ডিফিকাল্ট, বাট এট দ্য সেম টাইম ইন্টারেস্টিং। ইটস আ বিউটিফুল নেম সৌহার্দ। আমি শুনিনি, সৌহার্দ মানে কি? ফ্রেন্ডশিপ। সৌহার্দ মানে বন্ধুত্ব। আহ, কি সুন্দর একটা নাম, কে রেখেছে নামটা? Obviously বাবা রেখেছে, মাও হতে পারে। না না না, obviously বাবা কে, নামটা তো মানে ফ্যামিলিতে এরকম ক্রিয়েটিভ আইডিয়া বাবারই আসে। ও আচ্ছা, বাবা ক্রিয়েটিভ মানুষ, কাইন্ড অফ। ও দ্যাটস ইন্টারেস্টিং। ওকে, সো এই ইনসাইড আউট এ তোমরা এই যে ইউটিউবে ভিডিও বানাচ্ছ, কতদিন ধরে বানাচ্ছ? অলমোস্ট 2 ইয়ার্স। 2 ইয়ার্স এন্ড মোটামুটি কি রকম তোমাদের চলছে? এখন অবধি আমাদের 167k ফলোয়ার্স। ও 167, দ্যাটস হিউজ, অ্যামেজিং। আমরা অ্যাকচুয়ালি তাদেরকে ফ্যামিলি মেম্বার্স বলি, সিনস আমরা আমাদের ফ্যামিলির ইন এন্ড আউট ডেইলি তাদের সঙ্গে শেয়ার করি, সো দে আর অলসো ফ্যামিলি মেম্বার্স। আই উই আর ভেরি ক্লোজলি কানেক্টেড টু এভরিওয়ান। সব ডিটেইল তোমাদের নিজেদের লাইফের ব্যাপারে সব শেয়ার করো, মানে কাইন্ড অফ স্টার্টিং ফ্রম আমরা সকালে ঘুম থেকে উঠছি থেকে ডে প্ল্যানিং থেকে শপিং থেকে ট্রাভেল থেকে এভরিথিং, ফুড এন্ড অল, অল আর देयर। বাট ঝগড়া ঝাটিটা মাঝে মাঝে ব্যাক অফ দ্য ক্যামেরায় হয়। ও আচ্ছা, তোমরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না বিবাহিত? কি মনে হচ্ছে আগে তুমি বলো। আরে এটা বলা খুব মুশকিল আজকের দিনে। স্টিল আ ওয়াইল্ড গেস, ইউ ক্যান বি গুড ফ্রেন্ডস অলসো, মানে আই এম অ্যাবসলিউটলি ওকে উইথ ইট, অর ইভেন পার্টনারস, হোয়াটএভার। নো, অ্যাকচুয়ালি উই আর হাজবেন্ড ওয়াইফ, রিয়েল লাইফ কাপল। রিয়েল লাইফ কাপল। আচ্ছা, তোমার 3 ইয়ার্স, 3 বছরের বিয়ে আর 2 বছরের ইউটিউব চ্যানেল, তার আগে কি করতে? 3 বছরের প্রেম আর তারপরে 3 বছরের বিয়ে, মাঝখানে 2 বছরের ইউটিউব জার্নি। ও দ্যাটস অ্যামেজিং। আচ্ছা, ইউটিউবে একসাথে কাজ করতে কত ঝগড়া হয় না কাপলের মধ্যে? কাজ করতে করতে ঝগড়া হয় না, বাট কাজটা করার জন্য মাঝে মাঝে ঝগড়াটাকে বাঙ্ক করতে হয়। ঝগড়াকে বাঙ্ক করতে হয়। আচ্ছা, ও এরকম হতে পারে যে তোমরা ক্যামেরার সামনে একসাথে খুব ভালো কেমিস্ট্রি দেখাচ্ছ, বাট এমনি একে অপরের সাথে কথা বলছো না, এরকম নিশ্চয়ই হয় না? কথা বলছি না ঠিক হয় না কোনোদিনও, বাট ওই মারামারি টারামারি হয় মাঝে মাঝে। মারামারি হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি মাস্ট সি, আমাদের পুরো ব্যাপারটা না একদম নন স্ক্রিপ্টেড, তো এখানে আমরা যদি কিছু ফেক করার চেষ্টা করি সেটা কমপ্লিটলি ভিজিবল হবে। আচ্ছা, পুরো কেমিস্ট্রি যেটা অন ক্যামেরা থাকে সেটা কিন্তু রিয়েল। এবার সেটা কতখানি মানে সবার ডেফিনেটলি ভালো লাগে বলেই লাইক ইনসাইড আউট হোয়াট ইট ইজ টুডে, অ্যান্ড উই আর ভেরি থ্যাঙ্কফুল টু ইট। Well, that's beautiful. Okay, so Inside Out-এর এই রিয়েল লাইফ কাপলের সঙ্গে আজকে আমরা এখানে আলাপচারিতা করলাম, এবং তার সাথে তারা এই বছরে প্রথমবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড 2021-এ তারা এখানে এসেছে। পিকনিক আমেজ যখন ঢুকলে, দ্য মোমেন্ট ইউ এন্টার, ফিলিং ফ্রম ইনসাইড, সত্যি কথা বলছি প্রথমবার এক্সাইটমেন্ট ছিল চূড়ান্ত লেভেলের, মানে ঢুকেই কেন ওটা হচপচ হয়ে গেল। আচ্ছা, মানে এত কনফিউজিং লাগলো, মানে অনেস্ট ফিলিং আমি বলছি তোমাকে একদম। তারপরে ব্যাপারটার সাথে আস্তে আস্তে অ্যাকাস্টামড হতে হতে বুঝলাম কি না, কিছু একটা বিশাল বড় জায়গায় এসেছি, খুব বেশি এক্সাইটেড লাগছিল। মানে প্রথমে বুঝতে পারছিলেন না যে রিয়ালিটি ড্রিম এন্ড অল অল বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমার অ্যাকচুয়ালি টু বি ভেরি অনেস্ট, এরকম একটা টাফ টাইমের মধ্যে দিয়ে যাওয়ার পর আই ডিন এক্সপেক্ট যে জি বাংলা এত সুন্দর একটা হিউজ ইভেন্ট অর্গানাইজ করতে পারবে, আর সেটা রাইট ফ্রম দ্য মোমেন্ট আমরা যখন ঢুকলাম সামনে একটা বাসের থিম, পিকনিক থিম।